যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন, যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন, তারাও কোনোভাবেই রেহাই পাবেন না। যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না। পুলিশ তদন্ত তো নিশ্চয়ই করবে, সামাজিক মাধ্যমে কে কি লিখেছেন, মত প্রকাশের অধিকার যেমন আছে, আবার কোথাও উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে কিনা সেটাও দেখা হবে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।